জনগণ ভোট দিলে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারা থামানো যাবে না। প্রতীক বরাদ্দের আগে লেভেল প্লেইং ফিল্ড হবে বলছে ইসি। নির্বাচনের আইন শৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কাল। এবং বিএনপির অনেকে আওয়ামী লীগে যোগ দেওয়ার অপেক্ষায়, মন্তব্য কাদেরের। অনুগত কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, দাবি রিজভীর। স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজ সাইটে, আপনাদের সাথে আছি আমি সৈয়দ নুরজান মুখর এবং আমি শারমিন রুমি। শুনছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণ ভোট দিলে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, তবে ভোট না দিলেও কোনো আক্ষেপ থাকবে না। বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন। হেমন্তের পরন্ত বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। এ সময় দেশমাতৃকাকে বহিঃশত্রু থেকে রক্ষায় সশস্ত্র বাহিনীকে একটি চৌকস বাহিনী হিসেবে গড়ে তোলার কথা জানান সরকার প্রধান। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, যুদ্ধ করতে আমরা চাই না, কিন্তু একটি স্বাধীন দেশের যে সশস্ত্র বাহিনী হবে সেটা স্বাধীন দেশের উপযুক্ত হতে হবে। আমরা যুদ্ধ করব না, কিন্তু কেউ আক্রমণ করলে আমরা ছেড়ে দেব না, অন্তত যতক্ষণ আমাদের শ্বাস আছে আমরা প্রতিরোধ করব। সব বাধা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে আগামীতে সরকার গঠনে জনগণের ভোটের উপর আস্থা রাখেন প্রধানমন্ত্রী। আগামীতে তো নির্বাচন আছে, কাছে নির্বাচনে জনগণ যদি ভোট দেয়, যদি চায় দেশের সেবা করি, হয়তো আল্লাহর রহমতে আবার ফিরে আসবো, আবার আপনাদের সঙ্গে এখানে দেখা হবে। আর যদি না দেয় আমার কোনো আফসোস থাকবে না, কারণ উন্নয়নের যে গতিধারা শুরু করেছি বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা 7ই মার্চের ভাষণে বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না, আমি বিশ্বাস করি যে বাংলাদেশকে আর কেউ দাবায় রাখতে পারবে না। এ সময় কবিতার ভাষায় আগামী প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ রেখে যাওয়ার প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা। মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমি সুকান্তের ভাষা বলবো, চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, এ পৃথিবী থেকে প্রাণ পরে সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। পরে সেনাবাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য সহ কূটনৈতিক ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিরক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমরান হোসেন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, কেউ রুখতে পারবে না। দিন বদলের প্রতিশ্রুতি পূরণ করেছেন দাবি করে আরও 5% দারিদ্র কমানোর লক্ষ্যের কথা জানান তিনি। ইমরান হোসেনের আরও একটি রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দিনের প্রথম প্রহরে ঢাকা সেনানিবাসের শিখা ও নির্বাণে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর শ্রেষ্ঠদের উত্তরাধিকারী ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। 9 সেনা, 1 নৌ ও 3 বিমান বাহিনীর সদস্যকে শান্তিকালীন পদক তুলে দেন প্রধানমন্ত্রী। আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী তুলে দেন 7 বীর শ্রেষ্ঠদের উত্তরাধিকার সহ 100+ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরিদের। প্রধান অতিথির বক্তব্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, জাতির পিতাকে হত্যার পর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়েছিল। আমরা যখন থেকে সরকার এসেছি তখন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি যে আমাদের মুক্তিযোদ্ধাদের সব রকম সুযোগ সুবিধা দিয়ে তাদের জীবন মানটা যেন আমরা উন্নত করে দিতে পারি এবং বাংলাদেশ যেন মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠে,
ইতিহাস একসময় বিকৃত করা হয়েছিল, কিন্তু সত্যকে কখনো কেউ মিথ্যা দিয়ে ঢেকে দিতে পারে না। আজকে সেটা প্রমাণিত। মানুষের সত্যিকারের দিন বদল হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর পদ আমার কাছে কোনো মূল্যবান না। আমার কাছে মূল্যবান হচ্ছে যে পদের মাধ্যমে আমি যে দেশের মানুষের সেবা করতে পারছি, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারছি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে কাজ করতে পারছি, সেটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় একটা সুযোগ। বিশ্বের অন্যান্য দেশ এখন বাংলাদেশকে অনুকরণ করছে জানিয়ে উন্নয়নের এ গতিধারা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে যেমন আজকে এগিয়ে চলার পথে আমরা যাত্রা শুরু করেছি, ইনশাআল্লাহ এই যাত্রা কেউ বন্ধ করতে পারবে না। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার আগেই সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। সচিব বলেন, আগামীকাল আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড তৈরির কাজে সহায়তা ও নির্বাচনী নিরাপত্তা নিয়ে নির্দেশনা দেওয়া হবে বলেও জানান কমিশন সচিব। বিএনপি থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী সবুজ সংকেত দিলেই সারা দেশে বিএনপির বিপুল নেতাকর্মীর স্রোতধারা আওয়ামী লীগ অভিমুখে যাত্রা করবে। সকালে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যোগ দেওয়ার এই হিড়িক বিএনপি নেতারা সামাল দিতে পারবে না। সবুজ সংকেত দিলে সারা দেশে বিএনপির বিপুল নেতাকর্মীর যে স্রোতধারা আওয়ামী লীগে অভিমুখে যাত্রা করবে, এই যাত্রা ফখরুল ইসলাম আলম বিশ্বাস বন্ধ করতে পারবে। অনুগত নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনী মাঠ তৈরির স্বার্থে মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতির সন্তান যিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত একজন প্রার্থী, তার নেতৃত্বে কিভাবে সরকারি বাসভবন বঙ্গভবনে আওয়ামী লীগের সভা ও আপ্যায়নের আয়োজন চলে, এটি একটি বিরাট প্রশ্ন মানুষের। যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে তাদের তালিকা প্রকাশ। 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজধানী সহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে, জানাচ্ছেন লাইজুল ইসলাম। 12ই রবিউল আউয়াল এই দিনে মহামানব ইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। একই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান, তাই ধর্মপ্রাণ মুসলিরা এই দিনটি বিশেষভাবে পালন করেন। দিনটি উপলক্ষে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে ময়দানে আশেকানে মাইজ ভান্ডারি অ্যাসোসিয়েশন আয়োজন করে জশ্নে জুলুস। অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলেম ওলামারা। এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বর্তমানে পৃথিবীতে মুসলিম বিরোধীরা বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের মধ্য দিয়ে সারা দুনিয়ায় ইসলাম ধর্মের প্রচারের মধ্য দিয়ে যে শান্তি সাম্যর সৃষ্টি হয়েছিল, আজকে তার এই পবিত্র দিনকে সামনে রেখে আমরা আজকে শপথ নিতে পারি, আমাদের দেশও কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ নয়, শান্তিপ্রিয়ভাবে সাম্য মৈত্রীর ভিত্তিতে আমরা ধর্মীয় ভিত্তিতে এগিয়ে যাব, দেশকে এগিয়ে নিয়ে যাব। প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারী নবীর জীবনকে অনুকরণ ও অনুসরণ করার আহ্বান জানান। কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে থেকে পৃথিবীর মদ থেকে শুরু করে গাধা থেকে শুরু করে খুন খারাপি থেকে শুরু করে পৃথিবীতে যত মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুন, ঈমানে জীবন যাপন করার তৌফিক দান করুন। চলুন আমরা সবাই
আল্লাহর দরবারে হাত তুলি। এরপর জন্মদিন উদযাপন উপলক্ষে বিশেষ মিছিল বের করা হয়। এতে অংশ নেন সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান। নবী দুনিয়াতে আসছেন, আল্লাহর রাসূলকে আমরা পাওয়ার জন্য, আল্লাহর রাসূল খুশি করতে জানার জন্য আমরা মিলাদুন্নবী ঈদ পালন করতেছি। সকল বিশ্বের মুসলমানরা যাতে শান্তিতে থাকতে পারে এই দিনে আমরা সকল মুসলিম ভাই ভাই এক, এটা আমরা আজকে প্রমাণ করছি মিছিলের মাধ্যমে। সারা বিশ্বে হানাহানি বন্ধ করে শান্তির দুনিয়া সৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া চান সবাই। লাইজুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে। দুপুরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের উপস্থিতিতে ঈদে মিলাদুন্নবীর দোয়া অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির আমন্ত্রণে এতে অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। মিলাদ শেষে মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। নিচ্ছি সেন্টার সিকিউরিটিজ সংবাদ বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট কাল, স্পিনারদের উপর আস্থা রাখছেন সাকিব। জমজমাট লড়াইয়ের আশা ক্যারিবীয় অধিনায়কের। সেন্ট্রাল সিকিউরিটিজ সংবাদ বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজ থার্টিতে, সাথে আছি শারমিন রুমি এবং আমি সৈয়দ মুহিজার মুখুরা। সংবাদের পর্যায়ে থাকছে শেড প্রপার্টিজ লিমিটেড চট্টগ্রাম সংবাদ। বান্দরবান সদরের উজানিপাড়া বৌদ্ধবিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে বান্দরবানের বোমাং সার্কেলের রাজা উচপ্রু চৌধুরী প্রজাদের নিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে উজানিপাড়া বৌদ্ধবিহারে এই কঠিন চীবর দানোৎসব শুরু হয়। কঠিন চীবর দানোৎসব উপলক্ষে সকালে মঙ্গলসূত্র পাঠ ও শীল গ্রহণের মধ্য দিয়ে পূজনীয় ভিক্ষু সংঘের পিণ্ডাচর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পরপরই পঞ্চশীল প্রার্থনা, শ্রদ্ধম দেশনা, অষ্টম পরিষ্কার দান, অসংঘদান ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার সিআইপি নির্বাচিত হওয়ায় লালমোহন ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সন্ধ্যায় রাজধানী নিকেতন জহিরুল ইসলাম কনভেনশন হলে এই সংবর্ধনা দেওয়া হয়। লালমোহন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও ভোলা তিন এর সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বাংলাদেশের নতুন প্রজন্মের অন্যতম ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ওয়ান ফার্মা লিমিটেড 2015 সালে যাত্রা শুরু করে দেশের প্রত্যন্ত এলাকায় উন্নত মানসম্পন্ন ওষুধ পৌঁছে দিয়ে ইতিমধ্যে বহির্বিশ্বে ওষুধ রপ্তানি শুরু করেছে। কোম্পানির চলমান অগ্রগতিকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পরিচালক পদে যোগদান করেছেন হেমিকা অবন্তী। সাউথ ইস্ট ইউনিভার্সিটি অফ চায়না থেকে গ্র্যাজুয়েশন এবং আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষে সম্প্রতি দেশে ফিরে ওয়ান ফার্মা লিমিটেডের পরিচালক পদে যোগদান করে হেমিকা অবন্তী। এই উপলক্ষে কোম্পানি ঢাকাস্থ প্রধান কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ান ফার্মা ও ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান সহ সিসিডিএল, ওয়ান ফার্মা ও ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের বিভিন্ন পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল 9:30 শুরু হবে ম্যাচটি। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন কাজী মাহফুজুল হক। কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রিকেটের ঐতিহ্যবাহী অঙ্গনে টাইগারদের রেকর্ড খুব একটা ভালো না। পেছনের অতীত ইতিহাস ভুলে ফল নিজেদের পক্ষে আনতে সকালে ঘাম ঝরিয়েছে টাইগাররা। অবশ্য বাংলাদেশের জন্য সুখবর, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি জানান সিরিজ চ্যালেঞ্জিং হবে, স্পিনারদের উপর আস্থা রয়েছে তার। ওয়েস্ট ইন্ডিজের সাথে এর থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, এটা আমি অন্তত 100% শিওর। সেটা বলিং হোক, ব্যাটিং হোক, মেন্টাল দিক থেকেই হোক, তিনটা দিকেই আমার মনে হয় যে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। আর সবাই যেহেতু খুব অ্যাটাকিং বোলিং করি আমরা স্পিনাররা, সো উইকেট টেকিং বোলারই বলবো আমি যারা আছে তারা। আর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট মনে করেন বাংলাদেশের সাথে লড়াই হবে জমজমাট। শেষবারের মতো তারাও অনুশীলন করেছে ম্যাচ ভেনুতে। আগের 14 দেখায় বাংলাদেশ 2 টেস্টে জিতলেও হেরেছে 10টিতে, আর ড্র হয়েছে 2 ম্যাচ। কাজী মাহফুজুল হক, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম। এর সাথে শেষ করছি এশিয়ান নিউজ 30। তার আগে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম বলে জানিয়ে দিচ্ছি আরো একবার। জনগণ ভোট দিলে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ বললেন প্রধানমন্ত্রী, উন্নয়নের ধারা দাবিয়ে রাখা যাবে না। প্রতীক বরাদ্দের আগে লেভেল প্লেইং ফিল্ড হবে বলছে ইসি, নির্বাচন আইন শৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কাল। এবং বিএনপির অনেকে আওয়ামী লীগে যোগ দেওয়ার অপেক্ষায়, মন্তব্য কাদেরের, অনুগত কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় দাবি রিজভীর। এ ছিল এখনকার আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।